বন্ধুরা এখানটায় দেখুন, আপনারা এখানটায় বুলম্যাস্টিফের বাচ্চা দেখতে পাচ্ছেন। এটি আমাদের সেই বহুচর্চিত সুলতান যার কথা বলেছিলাম, এই হচ্ছে সুলতান। তো বন্ধুরা একটু দেখুন, হ্যালো ফ্রেন্ডস, আর এস পেট ব্লগে আবার আপনাদেরকে স্বাগতম। আমি রাজীব, আমি একজন ওবিডিয়ান ডগ ট্রেনার। তা আজকে আমরা চলে এসেছি কলকাতার গড়িয়াতে। তা এখানে এক ব্রিডার দাদা রয়েছে, তা তার কাছে অনেকগুলো বুলম্যাস্টিফ রয়েছে। তা উনি বুলম্যাস্টিফের ব্রিডার। তা চলুন ওই দাদার সাথে একটু আমরা প্রথমে কথা বলে নিই। তা নমস্কার দাদা, আমার নাম রাজীব সরকার, আমি একজন ওবিডিয়ান ডগ ট্রেনার। তা আপনার কাছে তো বুলম্যাস্টিফ রয়েছে কিছু, তা আপনার কাছে কটি বুলম্যাস্টিফ রয়েছে এই মুহূর্তে? দেখুন, এই মুহূর্তে আমার কাছে বুলম্যাস্টিফ আছে, একটি খুব ভালো ডগ আছে, একটি খুব ভালো ফিমেল আছে, এবং তিনটি বাচ্চাও আছে। আচ্ছা, যার মধ্যে একটি বাচ্চা বর্তমানে শো করছে। এই রিসেন্ট মধ্যমগ্রাম শো যদি আপনি কভারেজ করে থাকেন, হ্যাঁ করেছি, তো সেখানে আপনি হয়তো পেয়ে থাকবেন যে আমরা ওকে ডেবিউ শোতে নামিয়েছিলাম, খুব ভালো রেজাল্ট করেছে। তো আর বুলম্যাস্টিফের কথাটা বলি, বুলম্যাস্টিফ আমি রাখি অনেক আগে থেকে। আচ্ছা, কতদিন যাবত আপনি রাখেন বুলম্যাস্টিফ? বুলম্যাস্টিফ রাখছি আমি 2016 থেকে। আচ্ছা, ঠিক আছে। আমার বুলম্যাস্টিফের ফার্স্ট ইন্সপিরেশন আমি রকি সিনেমা দেখেছিলাম। আচ্ছা, অনেক ছোটোবেলা হয়তো দেখেছেন নিশ্চয়ই, ওখানে রকি বালবোয়ার সঙ্গে একটি বুলম্যাস্টিফ তার সঙ্গে ছুটতো, ট্রেনিং করতো, ট্রেনিংয়ে যেত। আমি সেইখান থেকে ইন্সপায়ার্ড হয়েছিলাম বুলম্যাস্টিফ রাখার জন্য। এই যে প্রাইজগুলো রয়েছে, এগুলো কি মানে আপনারই ডগের? হ্যাঁ, এখানে প্রত্যেকটি প্রাইজই আমার যে ডগ ঘরে আছে তারাই উইন করে এসছে। আচ্ছা, এবং প্রাইজ আরও আছে, আমার এখানে রাখার জায়গা নেই, অল্প আমি টেবিলে যেটুখানি রাখতে পেরেছি আমি রেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তো বাচ্চা বিক্রি করেন? ডেফিনেটলি বাচ্চা বিক্রি করি, ঘরে বাচ্চা উঠলে বাচ্চা তো বিক্রি করি। আপনার ডেলিভারি কোন কোন জায়গায় করেন? ডেলিভারি আমাদের দেখুন, অল ইন্ডিয়া আমরা ডেলিভারি করি, অল ইন্ডিয়া এনিওয়্যার আমরা ডেলিভারি করতে পারবো। আমাদের সেরকম ট্রান্সপোর্টেশন যুক্ত আছে, বাই এয়ার আর বাই ট্রেন আমরা অল ইন্ডিয়া ডেলিভারি করতে পারি। আমার চ্যানেলে কিছু কিছু মানে আছে যারা সাবস্ক্রাইবার আমার রয়েছে যারা বাংলাদেশে, তো বাংলাদেশে কি আপনারা ডেলিভারি করতে পারবেন? ডেফিনেটলি করা সম্ভব। আপনার এখানটা আসতে গেলে মানে কীভাবে আসবে একটু বলে দিন। আমি আপনি তো এসছেন এটা গড়িয়া, ঠিক আছে, তো আমার এখানে যদি কেউ এয়ারপোর্ট থেকে আসতে চান, এয়ারপোর্ট থেকে ডিরেক্ট গড়িয়া বাস আছে। আচ্ছা, যদি কেউ আমাদের কাছাকাছি বড় জাংশন বলতে হাওড়া জাংশন, হাওড়া জাংশন থেকেও আমাদের গড়িয়াতে ডিরেক্ট আসা যায় বাসে, বা শিয়ালদা থেকে যদি কেউ গড়িয়া আসতে চায়, শিয়ালদা থেকে বাই বাস আর বাই ট্রেন লোকাল ট্রেন প্রোভাইড করা হয় গড়িয়ার জন্য, সেখানেও আসতে পারে যায়। এছাড়া কলকাতা শহরের সব জায়গার জন্য তো ক্যাব অ্যাভেলেবেল, ক্যাব সার্ভিস, তো সেই মাধ্যমেও সকলে আসতে পারে। আপনার ফোন নাম্বারটা একটু আমাদের বন্ধুদের বলে দিন। আমার ফোন নাম্বার 9831352206। তো চলুন তাহলে আপনার ডগগুলোকে একটু দেখি আমরা। শিওর। দেখুন, আপনারা এখানটায় বুলম্যাস্টিফের বাচ্চা দেখতে পাচ্ছেন, এখানটায় আরেকটি বুলম্যাস্টিফ, এটি হচ্ছে বুলম্যাস্টিফের ক্যানেলটি, একটু ভালো করে দেখে নিন। এখানটায় ডগগুলোকে রাখে দাদা। এই ডগটি এখানটায় একটি আরেকটি বুলম্যাস্টিফ আছে, তো একটু কথা বলে নিই এর নাম কি। এই বুলম্যাস্টিফটির নাম কি? এটি আমাদের সেই বহুচর্চিত সুলতান যার কথা বলেছিলাম, এই হচ্ছে সুলতান। তো বন্ধুরা একটু দেখুন ভালো করে, স্ট্যাক পজিশনে দাঁড়িয়ে আছে সুলতান। এর যে রেজিস্টার্ড নেম যেটা, হ্যাঁ মানে আমাদের KCI তে রেজিস্টার্ড নেম হচ্ছে চ্যাম্পিয়ন রকল্যান্ড স্টেল বয়। আচ্ছা, হ্যাঁ এই হচ্ছে আমাদের পাপ্পু মণ্ডল। আচ্ছা, এই ছোটোর থেকে সুলতানকে ট্রেনিং করে এত অ্যাওয়ার্ড অ্যাচিভ করিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ও না থাকলে হয়তো অনেক কিছু পসিবল হতো না। তো বন্ধুরা একটু দেখে নিন সুলতানকে ভালো করে, চ্যাম্পিয়ন ডগ মধ্যমগ্রামে বিওবি।
মধ্যমগ্রামে ভিওভি হয়ে আসলো মাত্রই, কাল বাদে পরশুই হয়েছিল শোটি। সেই সুলতান ভালো করে দেখে নিন বন্ধুরা, খুবই সুন্দর একটি ব্রিড। আপনারা ভিডিওতে বুঝতে পারছেন কি না, ওর মাজেলটা যে রয়েছে একদম খুবই বড়, একদম পাঁচ মাজেল রয়েছে। এরম মাথা হঠাৎ কোনো বুলম্যাস্টিফে পাওয়া যায় না। এই টাইপের মাথা আমি কোনোদিনও আজ পর্যন্ত দেখিনি, আমি ফার্স্ট দেখছি, মানে এই টাইপের এত পাঁচ হেড বুলম্যাস্টিফ শো করেছি ইন্ডিয়াতে। টোটাল প্রায় 30 কাছাকাছি শো করেছি, তাতে এখনও পর্যন্ত যত জাজ আছে, জাজদের যা ওপিনিয়ন, তাতে কোনো জাজ ডিসলাইক করেনি, সব জাজ লাইক করেছে। আর লাস্ট আমরা এফসিআই শো করেছি 2020 জানুয়ারি 3 চেন্নাই এফসিআই শো ছিল, মাদ্রাস এফসিআই শো ছিল। আচ্ছা, ওখানে যে জাজ আমাদের ওকে ক্যাসিভ দিয়েছিল, সে খুব ভেরি ইমপ্রেস ছিল, বিকজ সে নিজে এসে আমাকে বলেছে যে আমি 20 ইয়ার্স জাজিং করছি, ফার্স্ট টাইম এমন বুলম্যাস্টিফ দেখছি যার এত সুন্দর পাঞ্চ মুভমেন্ট, এত ভালো। এটা কি জাজ বলেছিল? হুম, জাজ। আচ্ছা, ঠিক আছে। উনি ক্যাসিভ দেয়, একে বিওবি দেয়। সুন্দর। আমরা টোটাল ওখানে 4টে রিং ছিল, 4টে রিংয়ের মধ্যে 3টে বিওবি পেয়েছে, আর একটা আমাদের কাছেই ডটা আর একটা ফিমেল আছে, আর এর মেটিং তো নেওয়ার জন্য অনেকেই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে। তো চলুন তো এই ফিমেলটাকেও একবার আমরা দেখে নিই। চলুন বন্ধুরা, এখন আমরা ফিমেলটিকে একবার দেখবো। বন্ধুরা দেখুন, এখান থেকেই আমরা ফিমেলটাকে দেখতে পাচ্ছি। দাদা এখন ওকে স্ট্যাক পজিশন করিয়ে দেখাবে, দেখুন। দাদা এখন স্ট্যাক পজিশন করাচ্ছে, দেখে নিন আপনারা। বুলম্যাস্টিফ ফিমেল আমাদের কাছে যে ফিমেলটি আছে, হ্যাঁ, এর নাম হচ্ছে আরফা। আরফা, আরফার বয়স কত হলো? আরফার বয়স এখন 3 বছর। 3 বছর, 3 বছর বয়স। আরফার রেজিস্টার্ড নেম চ্যাম্পিয়ন ফিফি, ইন্ডিয়ান চ্যাম্পিয়ন ফিফি রেজিস্টার্ড নেম। আরফাকে নিয়েও আমরা এফসিআই শো করেছি, আরফাও এফসিআই ক্যাসিং উইন করেছে। আচ্ছা, আরফার ছুটিতেও বহু ঘুরি ঘুরি প্রাইজ আছে, সেই প্রাইজগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, এক এক করে যতটুকু পারি আমি দেখাবো আপনাদেরকে। তো দেখুন একটু, নর্মালি আমাদের কাছে ছিল বেস্ট ডগ। আচ্ছা, ডগকে আমরা উইনিং করার জন্য, যেহেতু ডগটা আমাদের কাছে ফার্স্ট পেপার ছিল, বিকজ ফার্স্ট ডগ ইন্ডিয়াতে খুব ভালো উইনিং করছিলাম বলে আমরা সেইভাবে ফিমেলকে অতটা মানে টেক কেয়ার করেছি, বাট আমরা সেইরকমভাবে ওকে যে পজিশন দেওয়ার সেই পজিশনের জন্য আমরা লড়ি নি। আরফা কিন্তু কমপ্লিটলি ইম্পোর্ট ব্লাড লাইনের বেচ, তাই এর মা বাবার একটু হিস্ট্রিটা বলুন। এর বাবাও ইন্ডিয়া চ্যাম্পিয়ন, আচ্ছা, ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন, পোল্যান্ড থেকে ইম্পোর্ট করা। আচ্ছা, ঠিক আছে। ওর মাদার আমাদের বিআই মাদার, কিন্তু তার প্রিভিয়াস ব্লাড লাইনও কমপ্লিটলি ইম্পোর্টেড ব্লাড লাইন। তো চলুন ওই আপনাদের যে বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলোকে একটু আমরা দেখে নিই। এই যে পাপ্পিটি আমরা দেখাচ্ছি, এখনও পাপ্পি ক্লাসে কমপ্লিট করবে। আচ্ছা, বয়সটা কত রয়েছে এর? এর 7 মাস বয়স। ওর নামটা কি? এর নাম বাদশা। বাদশা বলতে ওই সুলতান আর আরফার, আরফার ছেলে? ছেলে। আচ্ছা, ঠিক আছে। বন্ধুটাকে আমরা ফার্স্ট ডেবিউ শো লাস্টে মধ্যমগ্রাম শোতে আমরা গিয়েছিলাম, হ্যাঁ, এইখানেই ও ডেবিউ শো করলো যে সুলতানের ছেলে, ছেলে কিছু করুক। তো আমরা যা দেখলাম যে খুব ভালো পারফর্ম করলো। আচ্ছা, ক্লাস ফার্স্ট উইন করলো। ক্লাস ফার্স্ট উইন করেছে, সিসি উইন করলো। আচ্ছা, এরপরে বিওবি উইন করলো সেম রিংয়ে। বন্ধুরা দেখে নিন এই ডগটিকে, এটা হচ্ছে সুলতান আর আরফার ছেলে, ওর নাম হচ্ছে বাদশা। তা খুবই সুন্দর ব্রিড, কালকে খেলে এসছে মধ্যমগ্রাম থেকে, একটু শুনতেই পারলেন দাদার কাছ থেকে সব কিছু। তা এবার আমরা বাকি যে বাচ্চাগুলো রয়েছে তাদেরকেও দেখে নেব। দাদা, যে বাকি যে দুটো বাচ্চা রয়েছে, তা এই বাচ্চাটি যেটা আপনার হাতে এখন, এর নামটা কি? একে আমি এখন বর্তমানে তেজা বলে ডাকছি। কি কি? তেজা। তেজা, এই যে বাদশাকে দেখালাম, হ্যাঁ, বাদশার সেম লিডারের মেল। আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো মেল। এবং এই পাশেরটি থেকে দেখছেন,
হ্যাঁ, একে আমি পাঠান বলে ডাকছি। পাঠান? হুম, মানে তিনটেই মেলই রয়েছে নাকি? তিনটেই মেল, ঠিক আছে। তো এদেরকে আমি শো করিনি এখনো, ওকে শুধু শো করেছি। আচ্ছা, একই প্রসপেক্টের বাচ্চা, সেম প্রসপেক্টের বাচ্চা, সেম ব্লাড লাইন, এবং শো উইন করার মতো কোয়ালিটির বাচ্চা। এই বাচ্চা যদি কেউ নিতে ইন্টারেস্টেড থাকে তো ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন। তা দাদা, এই বাচ্চাগুলোর দাম কী রেখেছো, মানে প্রাইসটা কী রেখেছো? অ্যাকচুয়ালি আমি দামের প্রসঙ্গে প্রথমেই আসি, বাচ্চার ব্লাড লাইন আর বাচ্চার কোয়ালিটির উপরে। আচ্ছা, বর্তমানে বাজারে বুলমাস্টিফ বিভিন্ন দামে পাওয়া যায়। যারা সিম্পলি ব্রিড করে, বাচ্চা বিক্রি করে, তো তারা একরকম দামে বাচ্চা বিক্রি করে। যারা ভালো ব্লাড লাইন ক্যারি করে, শো পারপাসে বাচ্চা নেয়, ঠিক আছে, তো শো কোয়ালিটির বাচ্চার দাম একটু বেশি হয়। আমার এখানে যে প্রসপেক্টের বাচ্চা আছে, প্রত্যেকটা বাচ্চাই শো উইন করার মতো বাচ্চা। তো সেক্ষেত্রে আমি বাচ্চাগুলোকে মোটামুটি 80,000 মতো প্রাইস রেখেছি। এবং 80,000 একদম রেডি বাচ্চা, 7 মান্থের বাচ্চা, মানে বুঝতেই পারছেন তৈরি করার কিছু নেই, তৈরি আমি করে দিয়েছি। বাকি এবারে এগিয়ে নিয়ে যেতে হবে যদি কেউ নিয়ে যেতে চায়। ভ্যাকসিন কয়টা হয়েছে? ভ্যাকসিন কমপ্লিট। কমপ্লিট? আচ্ছা, আমরা 5টা করে ভ্যাকসিন দিই। হ্যাঁ, ভ্যাকসিন কমপ্লিট। তা বন্ধুরা, বুঝতেই পারলেন এই বাচ্চাগুলি এখন রেডি আছে আপনাদের বাড়িতে যাওয়ার জন্য। তা আপনাদের মধ্যে যদি কারো বুলমাস্টিফ দরকার হয়, বা কেউ যদি বুলমাস্টিফ ফ্যান হয়ে থাকেন, সে ব্রিড কোয়ালিটির যদি বুলমাস্টিফ দরকার হয়, তো অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি ডিসক্রিপশনে দাদার নাম্বারটা অবশ্যই দিয়ে দিব। সবাই ভাবে যে বুলমাস্টিফ প্রচণ্ড অ্যাগ্রেশন, প্রচণ্ড হাইপার ডগ, বাট আমাদের আজ পর্যন্ত সেরকম মনে হয়নি, কারণ আমরা অলরেডি এতগুলো বুলমাস্টিফ চালিয়ে, মানে কুকুর রেখেছি, আছে, আর বাইরেও ট্রেন্ড করছি, তাতে মনে হয় না যে বুলমাস্টিফ খুব ডেঞ্জার কিছু। না না বন্ধুরা, বুঝতেই পারছেন আপনারা, তার কারণটা হচ্ছে আমি একজন আননোন পার্সন, আমি আজকে এই বুলমাস্টিফের সামনে চলে এসেছি, বাট ওরা আমার দিকে কোনো রকম ধ্যানই নেই। ওরা সুন্দর নিজের মধ্যে শুয়ে আছে, কেউ খেলছে, মানে বুঝতেই পারছেন দাদা কি সুন্দরভাবে এদেরকে ট্রেন্ড করেছে, ডগকে কীভাবে সোশ্যাল করতে হয় সেটা এই দাদা ট্রেনিংয়ের মাধ্যমে ডগগুলোকে সোশ্যাল করে দিচ্ছে। দেখুন কি হয়, এরা একটু ভারী ডগ, তো এদের মানে একটু টাইম লাগে, সব কিছু করতে একটু টাইম লাগে, আর কোনো ব্যাপার নেই, কুকুর নর্মালি প্রচণ্ড। বন্ধুরা, এখানটায় দেখুন আরফা আর সুলতান, মেল ফিমেল, তাদেরই বাচ্চা আপনারা দেখলেন। তা নেক্সটেও যদি আবার আপনাদের এই যে এরপরে যখন আবার মিটিং করবে, তো তখনও বাচ্চা অ্যাভেলেবেল পাবেন। তা এখন রেডি বাচ্চা তিনটে আছে দাদার কাছে, যে আপনাদের যদি দরকার হয় তো অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তা দেখুন, মেল ফিমেল, আলফা আর সুলতান। দাদা, প্রাইসগুলো যে দেখতে পাচ্ছি এখানটা কি মধ্যমগ্রামেরই প্রাইস? এগুলো মধ্যমগ্রামের প্রাইস, আপনারা দেখতে পাচ্ছেন। এটা রিং নাম্বার ওয়ানে আমাদের বাদশাহ যে বাচ্চাটিকে দেখালাম, হ্যাঁ, ও সিসি উইন করেছে। আচ্ছা, এটি বিওবি উইন করেছে, বাদশাহী বাদশাহ। আচ্ছা, রিং নাম্বার টুতে বাদশার একটি আরসিসি উইন করেছে, রিজার্ভ সিসি, এবং রিং নাম্বার টু এটাতে আমাদের সুলতানের বিওবি উইন হয়েছে। সুলতানের এটা, হুম, এটা নিয়ে সর্বশা করলে সুলতানের এখন 45টি বিওবি হয়ে গেল। 45টা? আচ্ছা বন্ধুরা, বুঝতে পারলেন মধ্যম গ্রামেই সুলতান আর বাদশার এই 4টি প্রাইজ আছে, মানে উইন করেছে। এছাড়াও দাদার ঘরে ভর্তি প্রাইজ, আমি এত প্রাইজ মানে আপনাদেরকে আর কী দেখাবো, ওই জন্য আর দেখালাম না, শুধু রিসেন্ট যে ডগশোটি হয়েছে তা সেগুলোই আমি আপনাদেরকে এখন দেখালাম। তা এই দাদার কাছে যেই সব ডগ রয়েছে, যেই সব পাপিস রয়েছে, তা সেগুলো যদি আপনারা কেনেন উইথ পেপারসে, হ্যান্ড টু হ্যান্ড দাদা আপনাদেরকে ডেলিভারি দিচ্ছে উইথ পেপারস। অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আর আজকে আমার ভিডিও এই পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। আমরা এই চ্যানেলে আমরা এই টাইপের ভিডিও আপলোড করে থাকি। আবার আরেকটি ভিডিও এবং আরেকটি ডগ অনারের সাথে আমরা দেখা করছি নেক্সট টাইম।